আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। মাত্র 4 পিস পাউরুটি দিয়ে আর অল্প পরিমাণে দুধ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি। মেহমান আসার মাত্র 10 মিনিট আগে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে মেহমানের সামনে পরিবেশন করতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে একটু জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। সামান্য পরিমাণে পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। সব কিছু দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ আছে। খুব ভালোভাবে মিশিয়ে না নেওয়া পর্যন্ত কিন্তু চুলার আঁচ দেওয়া যাবে না। চুলায় আঁচ দিলে কিন্তু গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু ডেজার্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়া। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অন করে দিয়েছি। এর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। আর কীরকম ঘন হবে সেটা একটু পরে কিন্তু আমি দেখিয়ে দিব। মালাই যেরকম টেক্সচার হয় ঠিক ওই রকম করে দুধটাকে ঘন করে নিব। যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে এখান থেকে 2/3 দুধ আমি এখানে সরিয়ে নিব, অর্থাৎ অন্য একটি পাত্রে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। ঠিক যখন এরকম ঘন হয়ে এসেছে দুধটাকে আমি সরিয়ে নিয়েছি আর এখানে প্রায় 1 কাপ পরিমাণে দুধ রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আবারও বলছি এখানে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে জাল করে নিব। 1 কাপ দুধ যতক্ষণ না পর্যন্ত 1/3 হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে ঘন করে নিব। মিশ্রণটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যাবে। একটু তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন হবে, আশা করি দেখিয়ে বুঝতে পারছেন। মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার চুলা আরও একটি প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পাউরুটি। পাউরুটির সাইডগুলোকে কেটে মাস্ক বরাবর কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন। আর ঘি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন, তবে ঘিয়ে পাউরুটিগুলো ভেজে নিলে কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয়, কারণ খুব সুন্দর একটা ঘিয়ের একটা ফ্লেভার আসে। দুইটা সাইড যখন এরকম ব্রাউন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নিব। আর পাউরুটি কিন্তু ঘিয়ের মধ্যে ভাজলে এমনি খালি খেতে অনেক বেশি মজার হয়। তো সবগুলো পাউরুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথম যে মিশ্রণটা ঘন করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এবার একটা ডিশে ঢেলে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাউরুটিগুলো। আর উপরে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা ঘন করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই গরম আছে, তবে চেষ্টা করবেন মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে সার্ভ করার জন্য। উপরে ঘন মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, তবে এটা একদমই অপশনাল, গার্নিশের জন্য আমি এখানে কিশমিশ ব্যবহার করছি। আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে গার্নিশ করে নিতে পারেন। আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসছে ঈদে কিন্তু আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন কিন্তু এই ঠান্ডা ঠান্ডা যে ডেজার্টটা খেতে পারেন, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।